যানবাহনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে শান্তিপুর পৌরসভা। সববাহী গাড়ি থেকে অ্যাম্বুলেন্স করেছে বিপাকে। শান্তিপুর পৌরসভার দুটি অ্যাম্বুলেন্স, মল নিষ্কাশন গাড়ি, প্রায় ২৪টি ওয়ার্ডের কনজারভেন্সি গাড়ি, রাস্তায় জল ছিটানো গাড়ি, সববাহী গাড়ি, আগত কর্মচারীদের সাইকেল, মোটর সাইকেল, সর্বোপরি পৌরসভার বিভিন্ন প্রয়োজন মেটাতে আসা জনসাধারণের বিভিন্ন যানবাহন রাখার ফলে নাজেহাল সকলে। পৌর উপভোক্তারা জানান, পরিষেবা নিতে এসে মোটর সাইকেল সাইকেল অন্তত রাখার জায়গা দরকার, এটাও ন্যূনতম পরিষদের মধ্যে পড়ে। তদারকির বিশেষ কেউ না থাকার ফলে এবং সুনির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে ইতস্ততভাবে রাখতে বাধ্য হন তারা। অন্যদিকে পৌর কর্মচারীরাও অসন্তুষ্ট, সারাদিন কাজে ব্যস্ত থাকার পরে হঠাৎ অফিসের কাজে যদি তাড়াহুড়ো করে বেরোতে হয় তা কোনোভাবেই সম্ভব হয় না। বিশ্বের প্রচণ্ড রৌদ্র বর্ষার বৃষ্টি থেকে তাদের যানবাহন রক্ষার কোনো উপায় নেই। অ্যাম্বুলেন্স বৈতরণীর জরুরিকালীন পরিষেবায় চালকরা বলেন, পৌরসভায় কাজ মিটিয়ে অনেকে মোটর সাইকেল হ্যান্ডেল লক করে, সামনে ব্যাংকে বা অন্যত্র কোথাও কাজে যান, আমাদের সাইকেল মোটর সাইকেল সরিয়ে তবে বের করতে হয়। পৌর কর্তৃপক্ষ প্রতিদিন নিয়মিত যাতায়াত করেছেন এভাবেই, সুতরাং তাদের নতুন করে আর দৃষ্টিপাত করানোর প্রয়োজন নেই। এই প্রসঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক পারমানিক জানান, অল্প দিনের মধ্যেই শান্তিপুর স্টেডিয়ামে একটি সেট বানানোর মধ্য দিয়ে কনজারভেন্সি গাড়িগুলি রাখার ব্যবস্থা করা হবে। এখন বেশ খানিকটা ফাঁকা হবে, তবে সেট কখনোই বানানো হবে না এই অল্প জায়গায়। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা একটা করেছি আমরা, যে আমাদের যে স্টেডিয়ামটা সরকার এর মধ্যে আমাদের কাছে হ্যান্ড ওভার করবে, এখনো করেনি। স্টেডিয়ামটা নির্মাণ হয়ে গেছে, পিওরডি আমাদেরকে হ্যান্ড ওভার করবে, এসডিও হ্যান্ড ওভার করবে। এই এসডিও হ্যান্ড ওভার করার পরে স্টেডিয়ামের পেছন দিকটা আমরা একটা সেট বানাবো, সেই সেটের সমস্ত গাড়িগুলো, আমাদের কনজারভেন্সি যে গাড়িগুলো, সেই গাড়িগুলো ওখানে রাখার ব্যবস্থা করা হবে। যেহেতু এখনও এসডিও আমাদের ওইটা হ্যান্ড ওভার করেনি, তার জন্যে আমরা এইটা আমাদের অফিসের মধ্যেই রাখতে বাধ্য হচ্ছি। তবে এটা মাস তিন চারেকের মধ্যে একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে, মানুষের কোনো অসুবিধা হবে না। বিশেষ করে অ্যাম্বুলেন্স বের করার ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে, অ্যাম্বুলেন্সটা আমরা ঠিকঠাক করে রাখছি যাতে অসুবিধা না হয়, যাতে একদম গেটের কাছেই রাখছি। কিন্তু যাই হোক, ব্যাপারটা তাড়াতাড়ি একটা ডিসিশন আমাদেরকে নিতে হবে, কিন্তু আমরা কিছু করতে পারছি না, কারণ এখনও আইনত আমাদের হাতে আসেনি স্টেডিয়াম, ওটা এখনও এসডিও আমাদের হ্যান্ড ওভার করেনি। এর মধ্যেই খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভারের প্রক্রিয়াটা হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পৌরসভার কাজে নয় কিন্তু বাইরের থেকে কোনো কাজে এসে ওখানে সাইকেল বা গাড়ি রেখেও চলে যাচ্ছে, এরকম উদাহরণ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিছু ব্যবস্থা নেওয়া যায় কি? সেটা তো ওইভাবে তো আমরা করতে দিই না, এগুলো আমাদের তো যারা গার্ড আছে তারা রাখতে দেয় না। এবং কেউ যদি চেনা লোক এসে এখানে গাড়িটা রেখে পৌরসভার কাজ মিটিয়ে ব্যাংকে গিয়ে কাজ মেটায়, সেক্ষেত্রে তাকে ওইভাবে তো আইডেন্টিফাই করা যায় না। তারা তো পৌরসভার কাজ থাকলো, ব্যাংকেও কাজ থাকলো, এবার পৌরসভার কাজটা মিটিয়ে গিয়ে গাড়িটা নিল না ব্যাংকে গিয়ে কাজটা মেটায়। এমনি কর্মচারীদের কোনো সেট আছে আলাদা সাইকেল রাখা গাড়ি রাখা? আমাদের এই মুহূর্তে কোনো রকম সেট নেই, একটা ছোট একটা শুধু আমাদের এই গাড়িটা রাখার একটা ওই যে চার চাকার যে গাড়িটা আগে ছিল বোলেরো গাড়িটা রাখার একটা ছোট জায়গা আছে পেছনে, এছাড়া মোটর সাইকেল বা আমাদের এগুলো রাখার কোনো সেট নেই। আমরা এখানে সেট করবো না, আমরা যখন ওখানে গিয়ে ট্রাক্টর থেকে শুরু করে সবই ওখানে রাখার ব্যবস্থা করছি, তখন পৌরসভার মধ্যে আমরা কিছু রাখবো না। চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, এই সমস্যার কথা মাথায় রেখে পেছনের গেট খুলে দেওয়া হয়েছে, তবে প্রায়শই লেগে থাকা এই যানবাহনের স্তূপে সমস্যায় পড়তে হয় তাদেরকেও, তবে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কোনো ভাবছেন কিছু? না, পৌরসভা একটা পরিকল্পনা অলরেডি নিয়েছে, ডিক্লেয়ার করে পাঠিয়েছি। আমরা এখানে একটা সাইকেল গ্যারেজ আমাদের স্টাফদের জন্য এখানে আমরা নির্মাণ করব, এবং আমরা পেছনের দিকে যে আমাদের গেটটি আছে সেই গেটটিও আমরা খুলে দিয়েছি, যাতে সাধারণ পাবলিক যেহেতু রাস্তাটা জাম হয়ে যাচ্ছে, যাতে দুটো গেটকেই তারা ব্যবহার করতে পারে, সেই জন্য আমরা পাবলিকের জন্য সেই দুটো গেট। পুরো পৌরসভা জুড়েই গাড়ি আর গাড়ি, মানে ভীষণ সমস্যা হচ্ছে মানুষের, ধরুন সমস্যার কারণে পৌরসভায় তারা আসতেই হবে, তারা আসবেনি। সুতরাং এখানে যেহেতু ন্যাশনাল হাইরোডের ওপরেই যেহেতু পৌরসভাটি, স্বাভাবিক কারণে তারা রাস্তার মধ্যেও রাখতে পারছেন না,
সেই কারণে সময় সময় কিছুটা জাম হয়ে যাচ্ছে। আমাদেরও দেখছি যাতে কীভাবে সেটাকে সলিউশন করা যায়। আমরা ওই জন্যই পিছনের দিকের গেটটাকে খুলে রেখেছি যাতে পিছন দিকেও মানুষ এসে সেই পরিষেবাটা নিতে পারে। ট্রাক্টরে হ্যাঁ ময়লা গাড়িতে কাজ করি। আপনাদের গাড়ি নিজেকে সরিয়ে নিতে হয়? হ্যাঁ নিজে সরিয়ে দিতে হয়, পাবলিকের গাড়ি আমাদেরকে সরাতে হয়। পাবলিক এমনি রেখে যায় তো? হ্যাঁ রেখে যায়, ওই দেখো ওইদিকে চলে গিয়েছে সব সাইকেল বাইকে রেখে দিয়ে বা মোটর সাইকেল। দেখা গেল পৌরসভার কাজ নেই তবুও রেখে দিয়ে চলে যায়। হ্যাঁ রেখে দিয়ে চলে যায়, কি করবে? তো কেউ কিছু বলে না পৌরসভা? লোক কি আছে, কাকে চিনবে? কথা হচ্ছে এটা, কাকে চিনবে? আমি যে গাড়িটা রাখলাম আমাকে কজন আর চিনে? আমি রেখে দিয়ে ফট করে চলে গেলাম ডাকঘরে দিকে, এই হয়। কারো ওই অফিস কাজ আছে, এখানে সাইকেলটা রেখে দিলে চলে গেল। হ্যাঁ অসুবিধে মানে সাইকেল মোটরসাইকেল এখানে প্রতিদিন এরকম সমস্যা? প্রতিদিন বলেছেন চেয়ারম্যানকে? ভাইস চেয়ারম্যান? চেয়ারম্যানকে বলা হয়নি, এমনি ভাইস চেয়ারম্যান রানিং দেখে ও চলে যায়। আচ্ছা তো এই অসুবিধা সব প্রতিদিন সরাতে হয় গাড়ি? যদি যখনই গাড়ি ঢুকাই তখনই। এতে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে হতে পারে? একই একই। আপনার কিসের গাড়ি এটা? আমার ময়লা গাড়ি, সেলে জুয়াটা। যে ক্ষেত্রে যারা সাধারণ মানুষ আসে অথবা কর্মচারী, প্রত্যেকের গাড়িকে রাখার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে। আপনাদের তো এখানে অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স থাকে, কোনো অসুবিধা? আমাদের অসুবিধা বলতে ছোটো গাড়িটা যেখানে থাকে সেখানে ওই রেশন কার্ডের ব্যাপারে যেদিন আসে সেদিন আমরা বললে সরে যাই, কিন্তু বড়ো গাড়িটা যেখানে থাকে, বড়ো গাড়ি যখন বের করতে মানে আমরা যাই তখন যদি কল হয় ইমার্জেন্সি, এই কিছু কিছু লোক আসে যারা মানে এখানে হ্যান্ডেল লক করে ব্যাংকের কাজে চলে যায় বা ওপরে মানে পরিষেবার ভিতরে যেসব মানে অফিসিয়ালি কাজকর্ম সেখানে চলে যায়। আমাদের অসুবিধা তখনই হ্যান্ডেল লক করা অবস্থা, এবার ধরুন একটা মুমূর্ষের মানে রুগী তাকে আমরা উঠোপাটো করে গাড়ি বের করবো, তার মানুষের ধরো পাকে খুঁজে হয়, বেশিরভাগ সব হ্যান্ডেল লক করা থাকে। সাইকেল হলে আমরা নিজে হাতে সরিয়ে দিই, হ্যান্ডেল লক নেই যেসব মোটর সাইকেল সেগুলো আমরা হাতে করে সরিয়ে দিই। এবার একাধিক গাড়ি থাকে, এবার বিশেষ করে অসুবিধায় সোম মঙ্গল সপ্তাহের প্রথম দিনগুলো খুবই কষ্ট হয়, কিন্তু আমরা কী করবো? বৈতরণী ক্ষেত্রে তো একই সমস্যা, একই সমস্যা। বৈতরণী ও রামমন্ডল মানে ও কাছে সাক্ষাৎকার নিলে ও বলে দেবে কী কষ্ট হয়, এখন কী বলবো? ব্যাপারে জানিয়েছেন কর্তৃপক্ষ? তো দেখে, নিজেই দেখে। হ্যাঁ কর্তৃপক্ষরা তো জানে, তারাও তো ঢুকছে বেরোচ্ছে দেখছে, আমরা কী বলবো? তারাই যদি তাদের দৃষ্টি আকর্ষণ নাই আমরা তো ক্ষুদ্র, আমরা কি বলবো? আপনার নাম আর পরিচয়? হ্যাঁ আপনার নাম? আমার নাম শ্যামল, শ্যামল দাস। কি কাজ করেন? আমি এখানে অ্যাম্বুলেন্স চালাই, অ্যাম্বুলেন্স ড্রাইভার। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।